অনুষ্ঠান আয়োজিত গান কবিতা সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। নমস্কার, শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান চ্যানেল ভিশনের পর্দায় প্রতিদিন সকাল 7:30 যে অনুষ্ঠান দেখার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন, সেই আজকের ভাবনা। আজকের ভাবনায় আজকে আমাদের অতিথি সঙ্গীত শিল্পী সুজিত মুখোপাধ্যায়। আর সুজিত মুখোপাধ্যায়ের সঙ্গে যারা রয়েছেন, আমার ডান দিকে তবলায় শিবশঙ্কর চক্রবর্তী, বাঁদিকে কিবোর্ডে দেবাশিস ভট্টাচার্য। আচ্ছা সুজিতবাবু, আজকে সকালে আপনাকে আমাদের মাঝে অতিথি হিসেবে পেয়ে আমরাও খুশি। আমাদের আমন্ত্রণে আপনি সাড়া দিয়ে এসেছেন। আজকে আপনি প্রথমে আমাদের কি গান শোনাবেন? দেখুন, মা ছাড়া জগতে সবই অচল। বুঝতে পেরেছি, মানে আধ্যাত্মিকতার একটা, হ্যাঁ, আমি মাকে নিয়ে শুরু করতে চাই। কারণ ওই যে গানটা আছে না, মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন। খুব সুন্দর কথা বল। প্রথম মা ছাড়া তো কিছু নেই। গো মধুর আমার মায়ের হাসি চাঁদে সেই যে আমার মা
খুব দরদ দিয়ে গানটি গাইলেন, যেন অন্তরের অন্তঃস্থল থেকে কথাগুলো উৎসারিত হলো, অর্থাৎ আবেগের দিক থেকে ভরপুর ছিল। আর সত্যি তো মায়ের তুলনা তো পৃথিবীতে কিছু নেই, সেই জগৎমাতাই বলুন আর বাস্তব জগতের যে মা, এর তো কোনো বিকল্প নেই। আর জগৎমাতার তো কোনো তার কোনো মানে তুলনাই কারোর সঙ্গে কিছু হতে পারে না, তারই জন্য পৃথিবীতে আসা এবং এই ধরাধামে নানান কিছু করা, আবার একদিন তার কাছেই ফিরে যাওয়া। পরে কোন গানে ঢুকবো? আমি ঠিক করেছি জগন্ময় মিত্র হলো, আমি সব এক একজন আর্টিস্টের এক একটা করে গান করব। আচ্ছা আচ্ছা, আমি তাহলে এখন একটা শ্যামল মিত্র করি। আচ্ছা, করো। কোন গানটা শোনাবে? কণ্ঠভরা ও শুনে ছবি তুমি কণ্ঠ ভরায় গান শুনে ছুটে তুমি এলে দারে, চোখে দেখে এত করে চেনোনি তো গো ভূতারে, কণ্ঠ ভরায় জানি আমি আমার নয় গান আমার ভালোবাসো, নিজের ভুলে পথের ধুলায় পরশ মানিক ফেলে আসো, জানি আমি আমার নয় গান আমার ভালোবাসো, নিজের ভুলে পথের পুরুষ মানিক ফেলে আসো, তোমার প্রাণের ওই ঠিকানায় কেউ আমার তবু দিব দেখে লড়ে না, জীবন খাতার প্রতি পাতায় যত লিখো হিসাব নিকাশ কিছুই রবে না, কোনোদিনও না, মানে যতই করো হিসাব নিকাশ। একটু আগে আমাদের এই যে কিবোর্ড আর্টিস্ট দেবাশিস ভট্টাচার্য, দীর্ঘদিনের শিল্পী, সবাই চেনে ওকে, তো দেবাশিসের সঙ্গে একটু কথা হচ্ছিল, কোনো একটা ব্যাপারে হিসাব নিকেশে মত্ত হয়েছিল। আমি বললাম দেবাশিস কিছু কিন্তু থাকবে না চিরদিন, হ্যাঁ হিসেব নিকেশ যোগ বিয়োগের অঙ্ক সবই শূন্য। আমি একটা কবিতার লাইন বলি, ভট্টরামের হট্ট মেলায় শূন্য নিয়ে গণ্ডগোল, শূন্যে ওরে হাত পা পাখা শূন্যে ওরে ফাক্কা বোল, শুধু সবটাই শূন্য, এই শূন্য নিয়েই দেখুন কত লড়ালড়ি। এবার আমরা সুজিতবাবুর পরবর্তী গানে যাব। সত্যি আজকের সকালটা সুজিতবাবু গানে গানে আমাদের ভরিয়ে দিচ্ছেন, এবং আমাদের আজকের ভাবনা এই সুজিতবাবুর মতো শিল্পীরা সত্যি ভাবনাটাকে আরও আপনাদের সঙ্গে মিলিয়ে দিচ্ছে।
আচ্ছা, এবার একটা হেমন্ত মুখোপাধ্যায় করি। ও নদীর একটি কথা শুধাই শুধু তোমারে। হ্যাঁ, শুধাই শুধু তোমারে, ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ তোমার নেই কিচনের শেষ, বলো কোথায় তোমার দেশ তোমার নেই কিচনের শেষ, ও নদীরে কোনো বাঁধন নাই তুমি ঘর ছাড়া পিতা, তোমার কোনো বাঁধন নাই তুমি ঘর ছাড়া পিতা, এই আছো ভাটায় আবার কি জোয়ারে, বলো কোথায় তোমার দেশ তোমার নেই শেষ, বলো তোমার চলা শেষ করে দেবে সেদিন তো জীবনই স্তব্ধ হয়ে যাবে। সুতরাং নদী প্রবহমান থাকলে আমাদের ভালো লাগে। আর একটা কথা, এই গানটার মধ্যে দিয়ে আমাদের তো কিছু সামাজিক চিন্তা মাথায় আসে, যে নদীর প্রবহমানতাটাও এখানে গানের সঙ্গে ঠিক সঙ্গতি আছে সব ক্ষেত্রে আমি বলবো না, কিন্তু এইটা যদি বন্ধ হয়ে যায় বা যেভাবে গঙ্গা দূষণ পরিবেশ দূষণ এগুলোর মধ্যে একটা ভাববার বিষয়। যদি আজকে আপনার সঙ্গে সেইভাবে আড্ডায় যাচ্ছি না, আমি পরবর্তী গানে চলে যাব। কোন গান শোনাবেন এবার? আচ্ছা, এবার আমি ওই কিশোর কুমারের একটা গান শোনাই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মানে এখন শ্রদ্ধেয় শিল্পী হেমন্ত মুখোপাধ্যায় হলো, জগন্ময় মিত্র হলো, শ্যামল মিত্র হলে আর একটা কিশোর কুমারে যাই, আর লাস্টে একটা রামকুমার চট্টোপাধ্যায় শেষ করো। তাহলে পাঁচজন শিল্পীকে শ্রদ্ধা জানালো হলো, প্লাস আপনাদের এই চ্যানেল ভিশনের সকাল 7:30টার আড্ডায় যোগদান করা হলো, তাপসদাকে, দেবাশিস দাকে, আর শিবশঙ্কর দাকে সঙ্গেও পাওয়া গেল। হ্যাঁ, সকালটা ভালোই কাটলো আজকে। আমাদের আজকের এই অনুষ্ঠানে আমাদের আজকের অতিথি সুজিত মুখোপাধ্যায়, গানে গানে আজকে সকালটা উনি ভরিয়ে রেখেছেন এবং তার গানগুলো আমাদের মনের মধ্যে অবশ্যই নাড়া দিয়েছে। পর্দার ওপারে যে অগণিত দর্শক, তারাও নিশ্চয়ই Thank you.
যেই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে কাছে দূরে যেখানেই থাকো। গানগুলো নির্বাচন করছেন ভালো, আর সবচেয়ে বড় কথা কি জানেন যে আজকের কথা তো মনে রাখতেই হবে, আবার গানেই রয়েছে, স্বর্ণযুগের গানেই কথা রয়েছে, কালকে কোথায় রব সে কি কেউ জানে, বোঝে কি কখনো কেউ জীবনেরই মানে। সুতরাং আজটাকে তো, আজকের দিনটা তো অক্ষয় হয়ে রাখতেই হবে। এই আপনার মতন শিল্পীকে আমরা পেয়েছি, বা এই যারা পরিবেশ তৈরি হলো, এটা তো আর দ্বিতীয় দিন ঠিক এই এই জিনিসটা হতে পারে না। রবীন্দ্রনাথের শেষের কবিতা ঠিক মতো যদি পড়ে থাকেন তাহলে দেখবেন যে অমিতের কথায় সেই ঠিক ঠিক এই মুহূর্তটি কিন্তু আরেকদিন ফিরে আসে না। যাকে বা শেষ গানে চলুন।
আচ্ছা শেষ গানটা একটা ঠাকুরের গান দিয়ে, ঠাকুর শ্রীরামকৃষ্ণকে নিয়ে একটা গান করি। হ্যাঁ আচ্ছা, সময় থাকলে একটু আড্ডা মারে। হ্যাঁ তারার সুর তুমি এক তারাতে বেঁধে দিলে, দু তারার সুর একই দেহরামার কৃষ্ণ সুমধুর, এক তারাতে বেঁধে দিলে তারার সুর, বেঁধে দিলে তারার সুর একই তেরামার কৃষ্ণ সুমধুর, ঠাকুর একই তেরামার কৃষ্ণ সুমধুর। তুমি একাধারে রাম গো, একা
আপনার নির্বাচনগুলো তো খুবই ভালো। আর একটা কথা হচ্ছে যে রাম একই দেহে রাম আর কৃষ্ণ সুমধুর, আবার রামকৃষ্ণদেব তো নিজেই বলেছেন যত মত তত পথ। আসলে সবটাই গিয়ে তো একটা জায়গায় মিশছে। তাহলে আপনার কি মনে হয় নাই যে রাম রাম করে কেউ চেঁচাচ্ছে, কেউ আবার রহিম করে চেঁচাচ্ছে, এই যে বিষয়গুলো, আপনারা তো সঙ্গীত শিল্পী দীর্ঘদিন গান করছেন, আপনাদের মনে কিভাবে সারা জায়গায় এগুলো যে কেউ বলছে রাম জিন্দাবাদ, কেউ বলছে রহিম জিন্দাবাদ? না না, আসলে সবাই একজনকেই ডাকছে, সেটাও বলেছে যে এক এক একটা পুকুরের অনেকগুলো ঘাট, কেউ বলছে ওয়াটার, কেউ বলছে পানি, কেউ বলছে জল, আসলে তো সেই একই বস্তু। হ্যাঁ, একই ঈশ্বরকে যে যেভাবে ডাকছে, সেই জন্যে কারোর ধর্ম নিয়ে বিদ্বেষ করা উচিত নয়, যে যেভাবে ডাকছে তাকে সেইভাবেই ডাকতে দেওয়া উচিত। তাহলে কিন্তু মানে এই যে ধর্মে ধর্মে যে ভেদাভেদ এইটা থাকে না, কারণ সবাই আমরা ওই ভেতরেও যা বাইরেও তাই, ওই জীবাত্মা অন্তরাত্মা পরমাত্মা এই ভিন্ন আর কিচ্ছু নেই। হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে এসছি, ওখানেই যেতে হবে, ওখানেই শেষ, ওই আত্মা ছাড়া আর কিচ্ছু নেই। তার মানে সেই শেষ কথায় উঠে আসছে মানবতাবাদ, যেটা রবীন্দ্রনাথ সবচেয়ে আগে বলেন যে মানবতাবাদটাই হচ্ছে সবার, ওই চণ্ডীদাসের কথায় সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। কিন্তু এই ভেদাভেদটা বিভিন্ন ক্ষেত্রে হয়ে থাকে, কেউ কেউ করার চেষ্টা করে, সে নানা দিক থেকে, শুধু জাতিগতভাবে নয়, আরও নানাভাবেও মানুষের মধ্যে বিভেদের কাটানোর চেষ্টা হয়, যেটা আমাদের কাম্য নয়। যাক, আজকে আমাদের মধ্যে আমরা সুজিত মুখোপাধ্যায়কে পেয়েছি। আমরা সুজিতবাবু আপনাকে আগামী দিনে আমরা আবারও আসার আমন্ত্রণ জানিয়ে রাখলাম, এবং সুজিতবাবুকে সঙ্গে নিয়ে আমি তাপস নাগ আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। যাবার আগে সেই প্রতিদিন যে কথাটা বলে যাচ্ছি, বলে রাখি, আবার বলে রাখছি, আগামীকাল সকাল 7:30 দেখতে ভুলবেন না চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। নমস্কার। চ্যানেল ভিশন আয়োজিত গান কবিতা সাহিত্য ও আচার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30।